এই এক মাস আগে দুই লক্ষ টাকা পেচ্ছি দুই লাখ বিশ হাজার পেয়েছি আচ্ছা এগুলো আবার যদি একটু ভাঙে বাজারটা ভাই বর্তমানে খুবই খারাপ একবারে খারাপ খুবই খারাপ একশো সত্তরে ষোলো কেজি এরকম আরো কোনো কারোর যদি সমস্যা থাকে বা সমস্যা দিয়ে কোন সমস্যা নাই বায়না দিতে তো কারোর ভয় নাই কোনো ভয় নাই নিতে বায়না দিবেন লাখ লাখ টাকা ঢুকবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা ইনশাল্লাহ টাকা আবার ফেরত নিবেন আচ্ছা

বায়না যদি এমন তেমন হয় ফেরত পাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গরু কুমিল্লার ভাবে টাকা দিছে উনি তো আমার ভাই প্রবাসে থাকে উনি যদি ওই মধ্যে কোনো গরু পছন্দ হয় যদি কম টাকায় নেন বাকি টাকা ফেরত নেবেন সোজা কথা আর যদি বেশি লাগে প্রোগ্রাম দেখে কারণ ভাই তো দরদামের তো সুযোগ নাই তাহলে না হয় আপনি অ্যাকাউন্ট নাম্বার দেন আপনার টাকা আমি সেন্ড করে দিয়ে দেব আচ্ছা চল শোক আসসালামু আলাইকুম আজ এগারোই মে দু হাজার শনিবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাপনা জেলার ভাঙর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মিল মালিক কাউন্সিলর ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু আমরা একটা করে প্রতিবেদন শনিবারে দেখাই তবে দুই সপ্তাহ কাউন্সিলর ভাইয়ের ব্যক্তিগত কাজের কারণে দুই সপ্তাহ প্রতিবেদন হয় নাই এবং আপনারা অনেকেই এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করে আছেন তো অপেক্ষার প্রহর শেষ চলছে কাউন্সিলর বাইরের কাছে কিন্তু এই সপ্তাহে সুন্দর সুন্দর বেশ কিছু বড় মাঝারি এবং ছোট গাবি রয়েছে এগুলো জাতমান কোয়ালিটির কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এই সকল বিষয় জানবো আপনারা যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কাউন্সিলর ভাই কেমন আছেন আসিফ ভাই ব্যবসা কেমন ব্যবসা তো দুই সপ্তাহ ওয়েটিং এ রাখছিলাম আচ্ছা কি কি কাজে ছিলেন কাজনা ভাই তাহলে দুই সপ্তাহ এক মাস কি কিমতের আলামত গেছে প্রচন্ড গরম প্রচন্ড গরম তাপমাত্রা কত সেলসিয়াস ছিল 40 42 38 43 43 পুরোম বাচ্চা টিকেতে পারেনি আচ্ছা আচ্ছা নাই এর কারণে আমি জেনে গরু বিক্রি করছি যেখানে যেখানে সব বাচ্চা মারা গেছে আচ্ছা আচ্ছা এর কারণে আমি দুই সপ্তাহ ব্যবসা বন্ধ রাখ নিজের থেকেই বন্ধ রাখছিলেন নিজের বন্ধ রাখলেন কিন্তু আপনারই বন্ধর কারণে কত শত ফোন যে আমার ফোনে আসছে ক্ষতি হচ্ছে হয়ে কিন্তু মানসিক সর্বসন্ত করতে লাভ নেই আচ্ছা এখন কি আবার মোটামুটি আমার কথায় বিশ্বাস করে মানুষ গরু কিনে নিয়ে যাবে সেদুর কামাই না খেতে পারে সেদিন দিতে পারে লাভ নেই সঠিক বলছেন তো এখন কি আবার রানিং আমার দুই সপ্তাহ রানিং বৃষ্টিবাদন হয়েছে আমি এই সপ্তাহ থেকে আর প্রোগ্রাম শুরু করব এখন থেকে প্রতি সপ্তাহে শনিবারে পাওয়া যাবে 40 টা নিয়ে আসছে আচ্ছা এখন আছে কতগুলো এখন তাও আপনি 20 টার মতো আছে আর 20 তে দুই দিনে বিক্রি হয়েছে আচ্ছা প্রোগ্রামে দেখাবো কতগুলো অনেক

যে গরু কিনছে মধ্যে কেউ বাঁচে আচ্ছা কাউন্সিল অফ পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারোপাড়া জিসান ডেরি ফার্মের মালিক এবং এই চৌবাড়িয়া নয় নং ওয়ার্ডের কাউন্সিলর আচ্ছা এখন প্রোগ্রামে দেখাবো কতগুলো এখন আপনি যে কয়টা পারেন তো দেখানো সম্ভব প্রোগ্রাম বড় হয়ে মানুষ বিরক্ত হয়ে দশ 12টা দেখাই দেখান গরু আছে বিশ বাইশটা আছে আর বিশটা বিক্রি হয়েছে বড় গাভী তো বেশি দেখতেছি হ্যাঁ বড় গাভি আছে ছোট গাভি কম একটা বাচ্চা মরা গরু আছে আর একটা আমার একটা পালের বাচ্চা আছে ভাই

তাকে আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেবো আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ প্রবাসে থাকে সঠিক প্রবাসীর টাকা আমি খাই না আচ্ছা তাহলে ওই প্রবাসী টাকা আমি কোন লোকের বায়নার টাকা গরুর টাকা ব্যাক আসলে আমি কম দেয় না গরু আমি টাকা দিই আচ্ছা এখন এই গরুগুলোর কথা বলি দুই সপ্তাহ প্রতিবেদন দেন নাই এগুলো কি কম দামে দেবো বাজার কিন্তু কম বাজার কম সঠিক আসলে কম না বাজার গরু প্রতি বিশ পঁচিশ হাজার টাকা আচ্ছা আজকে কি কোনো চ্যালেঞ্জ হবে বাংলাদেশ চ্যালেঞ্জ হোক বাংলাদেশ চ্যালেঞ্জ হাট চ্যালেঞ্জ আচ্ছা খামার খামার চ্যালেঞ্জ আচ্ছা কেমন রেটে দেখাবো এগুলো পুরো হারো পারা চ্যালেঞ্জ দামে দামে আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন রেটে শুরু করবো ভাই এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা কিন্তু আমরা প্রোগ্রামে দেবো মাত্র এক লক্ষ টাকায় কোনো পানি নাই ভাই সঠিক লস তো এমনিতেও আচ্ছা টাকাটা কি আমাকে প্রোগ্রামে দেওয়া যায় এই টাকাটা নিয়ে আসেন ওই টাকাটা দিলো আমি তাহলে আমার যে যশোরের যে আপা বায়না করছিল না আমার প্রবাসী ভাই বয়না করছিল না আপাই বায়না দিছিলো আচ্ছা তাহলে এবার টাকা আপাকেই দেবো ইনশাল্লাহ বাচ্চা মারা গেছে টাকা আমি দেয়নি আচ্ছা তো ম্যানেজারও কিন্তু এর মধ্যে আমি ব্যবসা দুই সপ্তাহ ওয়েটিং রাখছি ভাই আচ্ছা তো তাহলে আমাকে টাকা আপনার পকেট থেকে দেন ম্যানেজারের কাছ থেকে পরে নিয়ে নেন আচ্ছা

ধন্যবাদ যারা বায়না দিচ্ছেন বা দিতে চান নিঃসংখ্যে দিয়ে দিবেন বায়না যদি এমন তেমন হয় ফেরত পাবে লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গরু কুমিল্লার ভাবেই টাকা দিছে। উনি তো আমার ভাই প্রবাসে থাকুন ওই মধ্যে কোন গরু পছন্দ হয়

হারোপরা চ্যালেঞ্জ করছেন পাবনা চ্যালেঞ্জ করছেন সেইভাবে বলবেন আজকে দুই সপ্তাহ প্রোগ্রাম নাই মানুষের কষ্ট দিয়ে লাভ নাই সেটাই হাসে কত দাম দাম আড়াই লক্ষ দাম দুই লক্ষ কাউন্সিলর ভাইয়ের ডিসকাউন্ট গরু কিন্তু সাড়ে তিনশো গরু আচ্ছা চাওয়া যায় দাম চাওয়ার জায়গা আছে বিশাল সাইজ দিন গরু পালিছি ভাই এর কারণে কম দামে কিনা আছে আমি কম দামে দিচ্ছি ডিসকাউন্ট কত

মোজনো আছে আটমনের কথা বলছেন মাংসের দাম দি দিলাম কিন্তু জান একদম জান চলেন বাকি গরু গুলো দর্শকদের দেখাই হ্যাঁ খুশি আমি খুব খুশি 230 কিন্তু পরে আর কায়দা করেন না দুই নম্বরের কথা কাউন্সিলর কয় না আচ্ছা চলেন দুই নম্বরের গবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি 빅 সাইজের সুন্দর প্রিন্টের একটা গরু নিয়ে আসলেন সাদা কালো পরিমনি ভাই পরিমনি আচ্ছা পরিমনি কিনছেন কি এলাকা থেকে না বাইরের থেকে পরিমনি কি দেশের না বাইরের বাইরের আচ্ছা দাঁত কয়টা পরিমনির দুই দাঁত দুই আচ্ছা শান্ত কেমন এই দেখেন একটু হাতটা দিয়ে দেখান আচ্ছা একেবারে শান্ত পরিমনির কিন্তু পানি লাগছে দেখছেন হ্যাঁ পরিমনিরও পানি আছে প্রথম গরুগুলোর পানি লাগাতো ভালো জায়গা বড় জায়গা বড় হয় কতদিন সময় আছে বাচ্চা দিতে এখনো প্রায় দিন টাইম ফুল বিশ দিন ফুল 20 দিন গাভে যারা নিতে চায় যদি বাচ্চা দিয়ে না সেটা সুযোগ তো আছেই যদি গাভে নিতে চায় যাবে

আপনি পনেরো আর আট ধরেন পনেরো আর আট মাইনাস তেইশ লিটার কেজি অল বাংলাদেশ গ্যারান্টি বাংলাদেশ গ্যারান্টি গরু যদি কোন লোকের ইচ্ছে থাকে তাহলে বেড়া সালের মতন ট্রেনের টিকিট কেটে বাসের টিকিট কেটে আসে দোয়া দেহে যান আর যদি বিশ্বাসে কেউ কিনে নে দুধ কম হয় তাহলে গরু রিটার্ন গরু রিটার্ন গাড়ি ভাড়া যাওয়ার ভাড়া আসা আসা যাওয়ার ভাড়া আপনার দাম কত কাউন্সিলর ভাই এটা বাইশ কেজি দুধের গ্যারান্টি দিয়ে দশ হাজার টাকা লিটার ভাই তাহলে কত দুইশো বিশ দুইশো বিশ ডিসকাউন্ট তো দেন নাই ডিসকাউন্ট তো দেন এটাই

দুধ অবশ্যই দুধের বুকিং করে দুধ দোয়াই না আমি দুয়াই দিতে পারবো সমস্যা নাই না আঠেরো কেজি দুধের গ্যারান্টি দিয়ে প্রথম বাচ্চার এই গাভীটার দাম কত পড়বে ভাই গরু তার ছোট না ডবল বোডি না বিগ সাইজের গরুর দাম কত এটার দাম পড়বে আপনার দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ ডিসকাউন্ট টিসকাউন্ট বাদ একবারে কয় টাকা দিতে হবে এক দাম মন থেকে দিয়ে দেন একটা দামে

গাই গরুর বডি লাগে না দুধ দিতে দুর্ধতিতে নাই গাই গরুর জাত লাগে আপনি কি গ্যারান্টি দিবেন আমি গ্যারান্টি কত লিটার বিশ কেজি বিশ কেজি গ্যারান্টি গ্যান্টি কত দিনের মধ্যে বাচ্চা দিবে নাহলে এই গরুর টেকা ডবল দেবো

এই গরুটার দাম কত পড়বে দাম কত পড়বে এই গরুটা দুই দশ হাজার টাকা লিটারে এক দাম দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা সবগুলোতে ডিসকাউন্ট দিলাম এটা আবার এই যে যে কিনবে সে আবার কি এমন অবরোধ করছে একটু ডিসকাউন্ট দেন মন থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় একশো নব্বই তাহলে তো ভাই কালো যে আপনি তো এর আগের প্রোগ্রামে বলছিলেন মনে আছে দুধ বিশ কেজি না হলে কিন্তু গরুটা ডটে ডবল আচ্ছা গরু টাকা আপনি ফেরত দিন বা ডবল দিন কিন্তু দাম একশো নব্বই দুধ বিশ কেজি আসলে এই প্রোগ্রামে আমার

সোনামুখী কেউ বলে ফ্লেগবি আবার কেউ কেউ ফ্লেগবি আচ্ছা আপনার কাছে কি আর আমার দাদারা কইছে শয়তান মুখ শয়তান মুখ এখন কি নাম হইছে আমি শয়তান মুখই কই শয়তান মুখ আচ্ছা এটা হলিস্টিয়ান ফিজিয়ান তো না হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কেমন দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কোয়ালিটি কতদিন সময় আছে বাচ্চা দিতে এখন 15 দিন টাইম আছে ফুল 15 দিন ফুল 15 দিন বাংলাদেশে রানাচে কানাচে নিয়ে যাওয়া যাবে যে কোন জায়গায় যাবে এখন গরু শান্ত কেমন হুম শান্ত কেমন

অনেকদিন থাপ্পড় দেওয়া নাই একশো কত একশো পঁচাশি দিছেন কিন্তু খুশি খুশি চলেন পরবর্তী দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন কাউন্সিলর ভাই

মাথায় নষ্ট চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন একটা না আটটা গরু দেখাইছি আটটাই বিগ সাইজের সব বিগ সাইজ তাই এর আবার দেন চার বান চার জায়গা দেখেন না গরুর এটা রূপ সব বাগের মতো সবচেয়ে ভালো গরুর রূপ এটার দাঁত কয়টা হইছে দাঁত চারটা চার দাঁত জি প্রথম না দ্বিতীয় প্রথম প্রথম বাচ্চার গরু সময় কত দিন আছে ভাই সময় আছে এখনো বারো তেরো দিন এখনো বারো থেকে তেরো দিন পালান কেমন আসছে দেখি একটু পালানটা ঘুরাই দেন কেজি চলে অলরেডি চলে আসছে দেখেন এখনো দশ বারো দিন সময় ফুল আছে বাচ্চা বের করে নিতে চাইলে সুযোগ আছে দুধ ওই প্রথম বেনি বিশ কেজি আচ্ছা দুধের কথা তো আপনি বলেন না আমি বলি না ভাই প্রথম আচ্ছা এটা আপনারা আইডিয়া করে কিনবেন দাম কত কাউন্সিলর ভাই এটা ডিসকাউন্ট ছাড়া একদম ডিসকাউন্ট দরকার নাই একবারে কত একদম একদম 10 টাকাও কম নাই চা খাওয়ার পয়সাও নাই সেভাবে বলে দেন একদম আপনি কোন আপনি বলেন না আপনি কোন আমি বললে ভাঙে দেব হ্যাঁ আমি বললে ভাঙে দেব 190 হুম 190 আপনি খুশি তো আমি খুব খুশি আপনি খুশি নেন দিবেন লেনা আচ্ছা 190000 এ 빅 সাইজের একটা 18 দিন পালিসি গুরু ভাই 18 দিন আচ্ছা 190 কিন্তু

বডি হয়তো পরের রাউন্ডে আদাত ও আদাত কি হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফেন্সি 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 ফ্যান্সি ফ্যানসিজ বলে জানেন তো দর্শক গলাটা একবারে মরা গলা হতে হবে রাজার মতো রাজারের আচ্ছা দাদক আদাত আদাত প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে সার বাচ্চা বাচ্চাটা একটু তুলে দেন সার বাচ্চাটার বয়স কত দিন নাভি আছে বাচ্চার দুধ কত কেজি পাচ্ছেন এই অবস্থা দুধ মোটামুটি ধরেন আমি ষোলো কেজি গ্যারান্টি দেবো ভাই ষোলো কেজি জি সারা বাংলাদেশে এটারও কিন্তু ছয় সাত দিন বয়স হয়েছে যদি দুধ না মেলে জবাই কিন্তু গরু কিন্তু জবাই হয়ে যাবে হ্যাঁ ষোলো কেজি গ্যারান্টি কেউ চাইলে দুই চার দিন থেকে দম করে নিবে 5 লাখ টাকা মানুষে খাওয়া দব আছে আমরা নির্বাসন ধরার লোক সঠিক এটার দাম কত কাউন্সিলর ভাই হন্ডা এটার 175 দাম 175 পানির দামে সরপ আচ্ছা ডিসকাউন্ট দিবেন না ভাই গরুর দাম যেটা চাইছেন ঠিক আছে ডিসকাউন্ট দিলে আর আজ কইছি যে প্রতি গরুর 25000 টাকা কম দব 20000 কম দব তাই দিছি দিছি না এটা হ্যাঁ দিছেন এটার দাম একবারে কত আচ্ছা 70 দিয়ে দেন জান 70 খুশি তো আমি খুশি তো পঁচাত্তরেই আপনি সত্তর দিলে আরো খুশি যদি আরো কমানো খুশি তো না তার কমাতে পারবো না আচ্ছা একশো সত্তরে একটা গরু গরুর দাম কিন্তু আমরা এই এক মাস আগে দুই লক্ষ টাকা পেচ্ছি দুই লাখ বিশ হাজার পেচ্ছি আচ্ছা এগুলো আবার যদি একটু ভাঙিয়ে দেয় বাজারটা ভাই বর্তমানে খুবই খারাপ একবারে খারাপ খুবই খারাপ আমরা জানেন মানসিক ছয় নগা থাকা আমি গরু বেশি একশো সত্তরে ষোলো কেজি না ষোলো কেজি চলেন শেষের গরুটা দর্শকদের দেখাই দেখেন এগারো নম্বর সিরিয়ালে গাভী গরু এটাই শেষ কাউন্সিলর বাইরে এরপরে একটা বাড়ির একটা

বারো কেজি কেজি বাচ্চা নাই কতদিন? আমনলি ভাত দিয়ে আচ্ছা এটা বাচ্চা নাই সাথে কতদিন? লসের কি কতদিন? নাই কতদিন কাটছে কতদিন আগে? মধ্যে কাটছে। দিন একটা একটা করে দেখেন। আচ্ছা চার চারটা ক্লিয়ার আছে। আচ্ছা দুই চার বাটে কেজি দুধ গ্যারান্টি। এটার দাম কত? এটার দাম

সকালে ভালো বিকেলে মন্দ সকালে চোর বিকেলে সাধু আচ্ছা এক লক্ষ টাকায় বারো কেজি দুধ বারো কেজি দুধ আমি বিশ্বাস এক লাখ বারো দাম করেছিলাম বেশি নেই আচ্ছা আমি বিশ্বাস করে কিনে নিয়ে যাবো যদি দুধ না হয় গরু গরু রিটার্ন দিয়ে দিয়ে গরু ওখানে জবাই করে খাবো উনি আমাকে ফোন দেন আমি যাব হ্যাঁ যা গরু জবাই করে দেন চাল লটতে আমি দেব যা গরু খিচুড়ি দিয়ে কাজ আসবো টাকাটা উনাকে দিয়ে আসবে উনাকে দিয়ে আসবো চলেন বাড়ির যে বাহুমা বাচ্চা আছে আর বাড়ির জন্য মিথ্যে টাকা কি লাভ ভাই চলেন বাহুমা বাচ্চাটা দর্শক দেখে সব শেষ কাউন্সিলর ভাই সুন্দর একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসলেন কাউন্সিলরের এরকম সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আমরা গত বছর দেখছিলাম এর মা কামি রাখছিলাম দুধ খাওয়ার জন্য বাসায় আচ্ছা আচ্ছা বাহামা বীজ দিছিলাম বাহামা করাস আচ্ছা আমাদের তো হান্ড্রেড পার্সেন্ট বাহামা পাওয়া যায় না করাস দিছিলাম আচ্ছা তো মোটামুটি সেই বাচ্চাই তো হয়েছে সেই বাচ্চাই এর কম্বল না একবারে আমার সত্য কথা আমি তো বাচ্চার বাসায় করি না হ্যাঁ একটা বাচ্চা আমার বাসার বাচ্চা কিন্তু শক করে রাখছে শক করে রাখছে বয়স কত মাস বয়স হচ্ছে 6 মাস 6 মাস জি আচ্ছা গ্রোথ কি ঠিক আছে 6 মাস অনুযায়ী একবার 6 মাসে গ্রোথ

আমি মহামারি কিছু নেবো না আরো সবাইকে বিক্রি করি আচ্ছা যেহেতু বাচ্চা অনেকদিন বিক্রি করেন না বাচ্চার তো আইডিয়া নাই এটা আমার বারো জিনিস লস হবে না আচ্ছা যাই বিক্রি করেন হ্যাঁ লস হবে খুব কি বেশি দাম হবে একজন মোটামুটি পঁচিশ হাজারটা বলছিল বাড়ি ফার আচ্ছা আচ্ছা বিক্রি করেন নাই না বিক্রি করি না অনলাইনে দিল দর্শকরা যাচাই বাছাই করে বাজারের সাথে বিক্রি দাম দিবে মানুষ আরো প্রোগ্রাম করতেছে আমার বাচ্চাটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট দেখে আলোচনা সবাইকে বিক্রি আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো সেভেন সেভেন জিরো ওয়ান টু জিরো নাইন সিক্স থ্রি একটাই নাম্বার না একটাই নাম্বার ফোন আসছে কেমন এই সপ্তাহে বলেন তো প্রচুর ফোন আসছে ভাই প্রোগ্রামের জন্য প্রোগ্রামের জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিবেন বিশেষ করে এখন থেকে প্রোগ্রাম রেগুলার হবে কিনা এই বিষয়ে দর্শকদের একটু সঙ্গে প্রোগ্রাম দুইটি হবে দুইটা করে দুইটি একটাই দেন একটাই একটাই ভালো লাগে একটা করে প্রোগ্রাম আমি জীবনে দুইটি দেও নাই কিন্তু মানুষ